যারা নতুন ইউটিউবে কাজ করতে চায় তারা যে প্রশ্নটা বেশি করে সেটা হচ্ছে যে ইউটিউব আমাদেরকে 1,000 ভিউজে কত ডলার দেয়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আসলে ইউটিউব আমাদেরকে কত ভিউজে কত টাকা দেয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা যারা ভাবেন যে ইউটিউব আমাদেরকে ভিউজের উপর টাকা দেয়, তাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। ইউটিউব আমাদেরকে কখনোই ভিউজের উপর টাকা পয়সা দেয় না। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইউটিউব যদি আমাদেরকে ভিউজের উপরে টাকা পয়সা না দেয় তাহলে কিসের উপর ভিত্তি করে ইউটিউব আমাদেরকে টাকা দেয়? তো আপনারা যদি আপনাদের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যাড শো করে। সেই অ্যাডগুলো হচ্ছে আপনার চার ধরনের অ্যাড শো করে, সেটা হচ্ছে যে স্কিপেবল ভিডিও অ্যাড, তারপর নন স্কিপেবল ভিডিও অ্যাড, তারপর বাম্পার অ্যাড, ডিসপ্লে অ্যাড, এ ধরনের অ্যাড শো করে। তো সেই অ্যাড থেকে আমাদের মূলত ইনকামটা হয়। তো এখন আপনার যে 1,000 ভিউজে $1 হবে ইনকাম হবে এমনটা না। 1,000 ভিউজে আপনার হাফ সেন্ট মানে হাফ ডলার হতে পারে, বা 2,000 ভিউজে হাফ ডলার হতে পারে, বা 3 থেকে 4,000 ভিউজে $1 হতে পারে, এরকম কিন্তু হয়। কিন্তু আপনি যদি ভাবেন যে 1,000 ভিউজে $1 বা 2,000 ভিউজে $1, এরকম ধরনের কিছুই না। ডলারটা কিভাবে আসে সেটা হচ্ছে যে আপনার একটা ভিডিওতে আপনার দেখা গেছে যে 4,000 ভিউজ হলে আপনার $1 পাওয়া যায়, মানে 4,000 ভিউজে আপনার হাফ ডলারও পাওয়া যায়। তবে একটা এক চ্যানেলের ক্ষেত্রে একটা ক্যালকুলেট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে টেক চ্যানেলের মধ্যে 3 থেকে 4,000 ভিউজে $1 মতো পাওয়া যায়। তো টেক চ্যানেলে আপনার 3 থেকে 4,000 ভিউজ $1 পাওয়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার টেক চ্যানেলে যে অ্যাডগুলো সেটা টেক চ্যানেলে একটু বেশি শো করে, সেজন্য টেক চ্যানেলে মূলত 3 থেকে 4,000 ভিউজে $1 মতো পাওয়া যায়। তো আপনারা যদি আপনার যে ফানি চ্যানেলগুলো দেখেন বা এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো দেখেন, সেই চ্যানেলে আপনার 10 থেকে 12,000 ভিউজের মধ্যে $1 মতো পাওয়া যায়। তো আপনার এটা কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু আপনার যে অ্যাভারেজ যে একটা ক্যালকুলেট সেটা দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো টেক চ্যানেলে একটু আপনার যে ইনকাম আর্নিং সেটা একটু বেশি হয়, কেননা আপনার যে ইউটিউবে যে অ্যাডগুলো শো করে সেটা হচ্ছে আপনার সবগুলো অ্যাড হচ্ছে টেক রিলেটেড, এই জন্য টেক চ্যানেলে আপনার অ্যাডগুলো বেশি মানে শো করে, এই জন্য টেক চ্যানেলে ইনকামটা একটু বেশি হয়। তো আপনারা যারা ভাবেন যে 1,000 ভিউজে $1 $2 পাওয়া যায়, আসলে বিষয়টা এমন নয়। তো আপনার এই মানে যে 1,000 ভিউজে $1 $2 পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনার বিদেশি যে যেই চ্যানেলগুলো রয়েছে, যে ইংলিশের যে চ্যানেলগুলো রয়েছে আপনার, তারা কিন্তু 1,000 ভিউজে মানে $1 $2 এর চেয়ে বেশিও তারা কিন্তু পেয়ে থাকে। কেননা তাদের যে সিপিসিটা সেটা খুবই রেটটা খুবই বেশি, কেননা বাংলাদেশের যে সিপিসিটা সেটা রেটটা খুবই কম। এজন্য বাংলাদেশে আপনারা 3 থেকে 4,000 ভিউজে মানে টেক চ্যানেলের কথাটা বলতেছি আর কি, সেই চ্যানেলে আপনার $1 মতো পাওয়া যায়। আর এন্টারটেনমেন্ট আর ফানি চ্যানেলে 10 থেকে 12,000 ভিউজে $1 মতো ইনকাম হয়। তো আশা করি আপনারা যেই মানে 1,000 ভিউজের যে বিষয়টা আপনারা সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটি থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন এবং আলোড়ন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।